অভাবে পড়েছে বিএনপি, কথাটা শুনতে আপনাদের একটু দ্বিধা লাগলেও আসলে কিন্তু সত্যি বিএনপি বেশ অভাবে যাচ্ছে। বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য যে ধরনের প্রয়োজন অর্থ করি সেটাতেই টানাটানি চলছে। বড় আন্দোলন করতে গেলে তো মেলা টাকার প্রয়োজন, সেই টাকা তো নাই বা সেই টাকার ডোনার এখন নাই, আবার সংগঠন চালাতেও বেশ কষ্ট হচ্ছে তাদের। আমরা সবশেষ যতটুকু খোঁজ নিয়েছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় চালাতে মাসে যে খরচটা হয় প্রায় 4-5 লক্ষ টাকা শুধু মেনটেন্যান্স, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, স্টাফ খরচ, কাগজপত্র, হাবি জাবি, এই খরচটা সামলাতেই বিএনপি হিমশিম খেতে হচ্ছে। মাঝে বেশ কয়েক মাসের টেলিফোন বিল বাকি পড়েছিল, বিদ্যুৎ বিল বাকি পড়েছিল, এখন আন্দোলন চালাতে গেলে 1000 কোটি টাকা লাগে, এটা বাংলাদেশের বাস্তবতা। পয়সা ঢালা ছাড়া নেতাকর্মী পাওয়া যায় না, যত যাই বলেন না বলেন, দলের জন্য ডেডিকেট হ্যান তেন, সেই 90-এর বুক খুলে দিয়ে নূর হোসেন হওয়ার লোক এখন কম, তো সেই জায়গাও টাকার অভাব। একটা টাকা যায় লন্ডন পর্যন্ত, যেটা মেনটেন্যান্সের জন্য দরকার হয় সেটা স্বেচ্ছাই দেয়, চাঁদাবাজির পর্যায়ে পড়ে না, কিন্তু আর বাদ বাকি যে খরচ ব্যবসায়ীরা একেবারে সাংঘাতিক রকম তারা চুপ মেরে গেছে। এখন তারা ডোনেশন আগের মতো দেয় না, আগের যারা পুরনো ডোনার ছিল তারাও নিজেদেরকে গা বাঁচিয়ে বাঁচিয়ে চলে, আর বিএনপির নেতারা যারা 1-5 সাল পর্যন্ত কামিয়েছিল তারা চারানা পয়সা ডোনের জন্য এখন খরচ করে না, চারানাও না। যদি নিজের উপরে কোনো দায়িত্ব আসে কোথাও খরচ করতে হবে তাহলে কাউরে না কাউরে ফোন দিয়ে বলে, অথবা ছোট নেতাদের বলে যে এই দলের এই খরচটা আছে এটা একটু দিও, কিন্তু নিজের পকেটের টাকা একটাও বের করে না। এর পাশাপাশি ব্যবসায়ী যারা, ব্যবসায়ীরা একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে, কারণ আগামী নির্বাচন কী হয় না হয় সারা দেশের মানুষের দোলা চলে, কেউ দস্তখত দিয়ে বলতে পারবে না যে সামনে বিএনপি আসবেই, কেউ দস্তখত দিয়ে বলতে পারবে না সামনে আওয়ামী লীগ আসবেই। ফলে এই বড় দুই রাজনৈতিক দলে ডোনেশন পাওয়ার যে স্রোত সেটা এখন আগের চেয়ে কম, নির্বাচন যাওয়া পর্যন্ত সেই স্রোত থাকবে না। এই প্রেক্ষিতে আন্দোলন জমাতেও বিএনপি একটু টেনশানে আছে। আমরা এও বলি বিএনপির অনেক নেতা আমাদেরকে আক্ষেপ করে এই কথা বলেছেন যে যারা 2001-5 সাল পর্যন্ত কামিয়েছে তারা এখনও কামাচ্ছে, তারা কোনো না কোনোভাবে তাদের পুঁজি ঠিক রেখে সরকারের সাথে আঁতাত করে ব্যবসা বাণিজ্য দেশে। আমি বেশ কয়েকজন নেতাকে চিনি যারা চায়নাতে, জার্মানিতে, বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করে যাচ্ছেন, তারা নতুন নতুন হোটেল দিয়েছেন দেশের বাইরে, তারা এক্সপোর্টের ব্যবসা করছেন, ইম্পোর্টের ব্যবসা করছেন, শুধুমাত্র সরকারপন্থী ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ রেখে। একটা মজার তথ্য দিই, বিএনপির সাবেক নেতা, সাবেক বলছি এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, মেজর আখতারুজ্জামান, এই ভদ্রলোক আপোষ করতে পারে নাই জানেন। তার একটা খামার করেছিলেন খুব স্বপ্ন নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়, সেই খামারটি এখন বন্ধ হয় হয় অবস্থা, খুব বেশি টাকা তার লোনের দরকার ছিল না, এখন সরকারের বিভিন্ন জায়গায় ঘুরেন টুরেন, বিভিন্ন ব্যাংকে যায়, ওই যে পিছনের সিল আছে বিএনপির, দেয় না সরকারের লোকজনও সাপোর্ট, দেয় না ব্যাংকও টাকা। এই ধরনের কিছু মানুষ তারা এখন অভাব অনটনে কষ্টেই আছে, যারা দলের প্রতি ডেডিকেটেড, আর যারা বিএনপিকে ভেজে খেয়েছে 2001-5 সাল পর্যন্ত তারা এমন একটা অবস্থা তৈরি করেছে দলের চাঁদাটাও ঠিক মতো দেয় না। বিএনপির দলের জন্য একটা নির্ধারিত চাঁদা আছে, সেই চাঁদার কোনো হিসাব নিকাশ নেই, কেউ চাঁদার কোনো হিসাবও রাখে না, চাঁদা ঠিক মতো দেয়ও না, ফলে বিএনপি এখন আগের চেয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছে। থ্যাংক ইউ।